বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করতে যাওয়ার জন্য একটা বড় সুখবর চলে আসে, আর সুখবরটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে এখন পাওয়া যাবে ভারতীয় ভিসা, সেটা হচ্ছে মেডিকেল ভিসা। যারা যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করতে যান, স্পেশালি আজকে তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এবং সেই সাথে ট্যুরিস্ট ভিসারও বেশ কিছু ইনফরমেশন থাকবে। ভিডিও শুরুর আগে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখি। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, চেষ্টা করবেন যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখার জন্য, সেই সাথে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশনে, সেখানে ফলো দিয়ে রাখবেন। লেটেস্ট ইনফরমেশনগুলো পোস্ট আকারে এমনকি ভিডিও আকারে পাবলিশ করা হয়ে থাকে। সেই সাথে যারা আমার মাধ্যমে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা করতে আগ্রহী এবং যাদের কোনো এমার্জেন্সি নেই, যেহেতু স্বাভাবিক ওয়েতে ভিসা করতে চান, তারা শুধুমাত্র আমাকে পেজে নক দিবেন ভিসা করার জন্য, আমি তাদেরকে ভিসা করে দিব একবারে সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তারা শুধু তাদের ডকুমেন্টসগুলো আমার কাছে পাঠিয়ে দিবে, আমি সব কিছু কমপ্লিট করে তাদের বাসায় সব কিছু পাঠিয়ে দিব। তো যেমনটা বলছিলাম যে বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে যাওয়া যাচ্ছে ভারতে, এবং সেটা মেডিকেল ভিসায়, সেটা কীরকম? সেই সিস্টেমটা হচ্ছে যে শুধুমাত্র রাজশাহী থেকে এই সুখবরটা আসছে, আর এই সুখবরটা দিয়েছে রাজশাহী মিশনের যিনি সহকারী রাষ্ট্রদূত দূত আছে তিনি, মানে অর্থাৎ রাজশাহী যে অ্যাম্বাসি সেখানকার যে প্রধান, তিনি এই সুখবরটা দিয়েছে। সে বাংলাদেশে আসার বেশ অনেক দিন হয়ে গেছে এবং তার কাছে অনেক অনেক পছন্দ হচ্ছে রাজশাহী শহর, এবং এই জন্য রাজশাহী অঞ্চলের মধ্যে বা রাজশাহী অ্যাম্বাসিতে যারা আবেদন করতে চান তাদের জন্য তিনি এই সুখবরটা নিয়ে আসছেন যে আপনি যদি আবেদন করার পর পেপার্স জমা দেন এবং পেপার্স যদিও আপনার সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি পরের দিনই ভিসা পাবেন, অর্থাৎ 24 ঘন্টারও কম সময়ে। অর্থাৎ তিনি যেটা বলছেন তার ভাষ্য মধ্যে এক কর্মদিবসের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন। আজকে যদি আপনি পেপার্স জমা দেন তাহলে পরের দিনই, পরের কার্যদিবসের মধ্যেই আপনি আপনার ভিসাটি গ্রহণ করতে পারবেন, শুধুমাত্র মেডিকেল ভিসা, এবং সেটা চালু হচ্ছে আজকে 15 তারিখ বা 15 অক্টোবর থেকে এই জিনিসটা শুরু হইলো। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করার জন্য যাবেন এবং আপনার বাসা যদি রাজশাহী ভিসা সেন্টারের আওতাভুক্ত হয়, তাহলে আপনি খুব সহজেই আপনার সকল কাগজপত্র রেডি করে আবেদন করে দেন। আবেদন করার হয়তো বা 10-15 দিনের মধ্যেই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলেই আপনি সেই দিন পেপার জমা দিলে পরের দিনই ভিসা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার সকল কাগজপত্র যেন ঠিক থাকে, আর এটা শুধুমাত্র রোগীর ক্ষেত্রে না, রোগী এবং তার ডিপেন্ডেন্ট হয়ে যে স্বজনরা যায় তাকে আর কি ট্রিটমেন্ট সাহায্য করার জন্য বা তার সাথে থাকার জন্য, তারাও এইটার ভিসা করতে পারবেন খুব সহজেই। তো এই হলো লেটেস্ট আপডেটটা রাজশাহী অ্যাম্বাসি থেকে, যারা ভারতে যাবেন চিকিৎসা করানোর জন্য বা রাজশাহী অ্যাম্বাসির মাধ্যমে তারা এই সুবিধাটা ভোগ করতে পারবেন। ঢাকাতে কবে নাগাদ এটা চালু হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ ঢাকার অ্যাম্বাসি থেকে এমন কোনো সুখবর এখন পর্যন্ত আসেনি, আর এটা যেহেতু রাজশাহী মিশনের প্রধান নিজেই বলছে, অতএব এমনটা হওয়াটা খুবই স্বাভাবিক। 15 তারিখ থেকে এটা চালু হয়ে গেল। আর ট্যুরিস্ট ভিসা নিয়ে তেমন কোনো আপডেট ইনফরমেশন নেই, ট্যুরিস্ট ভিসা ওই আগের সিস্টেমেই চলছে। আপনি যদি আজকে আবেদন করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন হচ্ছে জানুয়ারি মাসে, কিন্তু সিরিয়াল অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট ডেট নভেম্বর বা অক্টোবরের শেষের দিকে চলে আসবে, ডিসেম্বরেও আসতে পারে, এবং তখন কাগজপত্র জমা দিলেই সব যদি ঠিকঠাক থাকে তাহলে 2-3 দিনের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দালালকে ধরবেন না, দালালকে অ্যাভয়েড করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এত এত বেশি কমেন্ট করেন সেই তুলনায় সাবস্ক্রাইব কিন্তু হয় না, আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই। আমার যারা রিসেন্ট যারা ভিডিওগুলো দেখতেছেন তারা খেয়াল করবেন আমি কোনো কমেন্টের রিপ্লাই বাদ রাখি না। তো আপনাদেরও উচিত, আমি যেহেতু সবাইকে সাহায্য করতেছি, আপনারাও আমাকে সাবস্ক্রাইব করে সাহায্য করুন।